এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্র কমিটির মহাসচিব হিসেবে বলতে চাই, চট্টগ্রাম বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের উপর যে হামলা হয়েছে এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই হামলার যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। চট্টগ্রাম বাঁশখালীর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আশরাফ আলী, ওনার মৃত্যুতে প্রশাসনের অবহেলার কারণে গার্ড অফ অনার হয় নাই, যার কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে এবং গার্ড অফ অনার ছাড়াই তার দাফন সম্পূর্ণ করে। এ বিষয়ে গণমাধ্যমকারী মাননীয় এমপি মহোদয়কে জিজ্ঞেস করলে এমপি মহোদয় বলেন, বাঁশখালীতে তো কোনো মুক্তিযোদ্ধাই হয় নাই, তাহলে মুক্তিযুদ্ধ আসলো কোথা থেকে? ওনার এই কথায় অত্যন্ত দুঃখজনক এবং এই কথা শুনে এলাকার যত মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তান যারা ছিল তারা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে, যার পরিপ্রেক্ষিতে 24 আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্মরা। এবং এই মানববন্ধন সহ্য করতে না পেরে এমপি মোস্তাফিজুর রহমান তার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেয়, মুক্তিযোদ্ধাদের উপর হামলা করে এবং প্রজন্মের ছেলেপেলের উপর হামলা করে, তাদেরকে বিভিন্নভাবে আহত করে। এই হামলায় দ্রুত বিচার যদি না করা হয় তাহলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিচ্ছে। এবং এই এমপি মহোদয় উনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার পক্ষের সংগঠন হিসেবে আমরা জানি, কিন্তু মুক্তিযোদ্ধার পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য যদি, যারা এই দেশকে স্বাধীন করে এনেছে, 56,000 বর্গ কিলোমিটার যারা এদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের উপর যদি একজন সংসদে সন্ত্রাসী বাহিনী হামলা করে, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। তাই আমরা বলতে চাই এই এমপি মহোদয় এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনতে হবে। বাঁশখালী যে মুক্তিযোদ্ধা সংগঠন ছিল, বাঁশখালী কিছু অনিয়ম, কিছু মুক্তিযোদ্ধাদের বিরোধী কিছু ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে তারা মুক্তিযোদ্ধাদের মানহানির ঘটনা এখানে রয়েছে, যার কারণে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেছে, প্রতিবাদ সভা করেছে, যা এমপি মহোদয় সহ্য করতে পারে নাই। এবং একটি মহল, কুচক্রী মহল তাদের উপর সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। আসলে বর্তমান মুক্তিযোদ্ধা বাংলাদেশের যে লিস্ট তালিকা করা হয়েছে, এই তালিকার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে, অনেক অমুক্তিযোদ্ধা, অনেক রাজাকারও এই মুক্তিযোদ্ধার খাতায় চলে এসেছে। তারা কখনোই প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে দেখতে পারে না এবং তাদেরকে সহ্য করতে পারে না, যার কারণে এই ঘটনার থেকে এই হামলা প্রতিবাদ করা হয়েছিল। আমরা মানববন্ধনে বলেছি আগামী 7 দিনের মধ্যে যদি কোনো বিচার কার্যক্রম শুরু না হয় তাহলে আমরা কঠোর থেকে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি প্রদান করব এবং অতি সত্বর এটা যেন বিচারে আওতায় আনা যায়, সেক্ষেত্রে আমরা তৎপর থাকব। মুক্তিযোদ্ধারা যে দেশ স্বাধীন করেছিল তারা কোনো কিছু পাওয়ার আশাই করে নাই, তাদের দায়িত্ববোধ থেকে, তাদের দেশের প্রতি ভালোবাসার উপর থেকে তারা যুদ্ধ করেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের সন্তানদের উপর বিভিন্ন জায়গায় হামলা, নির্যাতন, জমি দখল, বিভিন্নভাবে অত্যাচার তাদের উপর করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা হাত শক্তিশালী করার জন্য আমরা মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা সংসদ সবসময় তাদের পাশে থাকব এবং আমাদের মুক্তিযোদ্ধার চেতনায় এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, মুক্তিযোদ্ধার চেতনাকে প্রসারিত করতে হবে, তাহলেই এদেশে হয়তো রাজাকার এদের দোসর বাহিনী দোসর যারা তারা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী,
উনি যুদ্ধকাল পাকিস্তানের সময় 1971 সালে পাকিস্তানে ছিল। তারপরে এই যুদ্ধ শুরু হওয়ার পরে উনি পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশে এসে উনি একজন সেনা সদস্য ছিল। তখন উনি যেহেতু জানতো কিভাবে অস্ত্র চালাইতে হয়, কিভাবে ট্রেনিং করাইতে হয়, উনি আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করিয়েছে এবং সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই জন্য আমি অত্যন্ত গর্ববোধ করি যে আমার বাবা এই দেশের জন্য কিছু করতে পেরেছে। আমার মনে হয় আগামী হয়তো 10-15 বছরের মধ্যে আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা জীবিত পাওয়া যাবে না। এই জন্য আমি মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো, মুক্তিযোদ্ধাদের অবর্তমানে আপনাদেরকেই হাল ধরতে হবে, আপনাদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে মুক্তিযোদ্ধার ইতিহাস, প্রকৃত মুক্তিযোদ্ধার ইতিহাস, প্রকৃত মুক্তিযোদ্ধা কারা ছিল এবং এই মুক্তিযোদ্ধার চেতনায় প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।